নমস্কার নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ এবং সুব্রত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইসলামপুরের যে স্টেশন রোড রয়েছে সেই স্টেশন রোডের সামনে। আপনারা ঠিক যেমনটা আপনাদেরকে যে তথ্যটা দেব যে গতকাল রাতে ঠিক আনুমানিক 3:30 থেকে 3:45 নাগাদ এখানে একটি যে ফ্যাশন কাম টেলার শপ, সেই টেলার শপের মধ্যে অকস্মাৎ আগুন লেগে যায়। এই ঘটনার জেরে সেই আগুনের ছোঁয়াতে এখানকার যে দোকানের সামগ্রী থেকে শুরু করে যত যন্ত্রপাতি ছিল সব কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যেহেতু গভীর রাতে আগুন লাগে, এলাকার জনগণ কিন্তু প্রথমে বুঝতে পারেনি। স্থানীয় লোকজন যারা প্রথমেই আগুন এর যে কলকা এবং তার পাশাপাশি যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু দেখতে পায় এবং তারপরে এই ঘটনার জেরে তারা হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং ইসলামপুরের ফায়ার ব্রিগেডকে খবর দেয়। আমরা ফায়ার ব্রিগেড এবং প্রশাসন সূত্রে যেটা জানতে গতকাল রাত্রি 3:30 থেকে 3:45 নাগাদ এই ঘটনা ঘটে এবং তারপরে দমকলের 2টি ইঞ্জিন এসে এখানে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঠিক কী কারণে আগুন লাগলো এ বিষয়ে কোনো তথ্য এখনো প্রশাসনের পক্ষ থেকে পাওয়া যায়নি বা যার দোকানে আগুন লেগেছিল তিনিও কিন্তু সেই তথ্যটা দিতে পারেননি। তবে ক্ষয়ক্ষতি যে হয়েছে সেই কিন্তু আপনারা দেখতে পাবেন। আজ সকাল সকাল কিন্তু এখানে এই দোকানের মালিক থেকে শুরু করে যে সংগঠন আছে টেলার সংগঠন, সেই সংগঠনের লোকজন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং এই যে জনবহুল এলাকা, এই জনবহুল এলাকাতে রাত্রিবেলা ফায়ার ব্রিগেডের তৎপরতায় কিন্তু আগুন না আনলে বড় ধরনের দুর্ঘটনা এখানে ঘটতে পারতো, আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারতো। আপনারা দেখতে পারবেন মূলত এটি টেলার এবং হচ্ছে ফ্যাশনের দোকান, যেখানে হচ্ছে নিউ ফ্যাশন বুটিক যে দোকানের নাম, সেই দোকানের কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমরা দোকানে যিনি মালিক রয়েছেন কিন্তু তার আগে যে বিষয়টা বলবো যে আগুনে কিন্তু সবকিছু সর্বশান্ত হয়ে গেছেন তিনি, এমনটাই কিন্তু বিষয়। আর সব থেকে বড় কথা, এখন উৎসবের মরশুম চলছে, আজ কালী পুজো, তার আগে এই ফ্যাশন বুটিকে কিন্তু ইসলামপুর শহরের বিভিন্ন এলাকা এবং বিহারের সংলগ্ন এলাকা থেকে বহু মানুষ তারা কিন্তু নিজেদের পোশাক আশাক বানানোর জন্য এখানে অর্ডার দিয়েছিলেন। সেই নতুন পোশাক থেকে শুরু করে মেশিন পত্র সমস্ত কিন্তু এখানে পুড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে। সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখনো সেই নতুন পোশাক যেগুলো তারা হচ্ছে সেলাইয়ের জন্য রেডি করে রেখেছিলেন সেই পোশাকগুলো কিন্তু ঠিক যেই ভাজি ছিল সেই ভাজিই পড়ে রয়েছে। কিন্তু একটি মাত্র সামগ্রীও কিন্তু এখানে বেঁচে নেই এবং এই ঘটনার জেরে এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও প্রশাসন এবং সেই সঙ্গে স্থানীয় জনগণ এবং ফায়ার ব্রিগেডের 2টি ইঞ্জিনের তৎপরতায় এখানে যে জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকার আগুনকে কিন্তু নিয়ন্ত্রণে আনা গেছিল প্রায় 1 থেকে 15 ঘন্টার কার্যকলাপের মধ্যে। এমনটাই কিন্তু আমরা ফায়ার ব্রিগেড শুনতে জানতে পেরেছি। যিনি মালিক আছেন তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম হলো মীর জাহাঙ্গীর আলম। বললাম যে কালকে যে ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটনাটা ঘটলো জানা আছে? রাতে 9টার সময় আমি সব কিছু বন্ধ করে দিলাম, ঠিক আছে, সব ঠিকঠাক করে আমি চলে গেলাম বাড়ি। বাড়ি যাওয়ার পরে 9টার সময়, হ্যাঁ 9টার সময় বাড়ি যাওয়ার পরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেলাম। তারপরে 4:30 সময় আমাকে ফোন করছে যে তোমার দোকানে আগুন লেগেছে। আমি তাড়াতাড়ি আর কি চলে আসলাম। আসার পরে এখানে অগ্নি মশাই ছিল, অনেকগুলো লোক ছিল। তারপরে ওরা একটা ফায়ার ব্রিগেড মাঙালো, একটা ফায়ার ব্রিগেড না হওয়ার পরে আবার একটা মাঙালো। আনার পরে তারপরে সেটারটা এরকম গরম হয়ে গেছে, ওটাকে জল দিয়ে একটু ঠান্ডা, কিন্তু এই যে এত টাকার সম্পত্তি নষ্ট হলো, নিশ্চয়ই আপনি এই মুহূর্তে মানে এমন দশায় যে নতুন করে বিজনেস শুরু করতে পারবেন? না, এরকম আমার ই নাই, অতটা ক্ষতি নাই যে আমি নতুন করে ই করতে পারি। আচ্ছা, এতটা সামর্থ্য নেই? হ্যাঁ, নাই। ঠিক, আমরা কিন্তু স্থানীয় আরো ব্যবসায়ী সংগঠনের সদস্যরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে আরেকজন রয়েছেন স্থানীয় ব্যক্তিত্ব, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, আপনার নাম? ইমরান ভাই। এই যে এই এলাকা জনবহুল এলাকা স্টেশন রোডের এখানে আগুন লাগলো, একজন আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, খুবই একটা দুঃখজনক ঘটনা, কি বলবেন? আমরা কিন্তু টেলার অ্যাসোসিয়েশন যে আছে সেই টেলার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আছেন মিনাস ভাই, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বললাম
মূলত এখন উৎসবের সময়, কালী পুজো, দীপাবলি, ছট পুজো আছে, বহু মানুষ এলাকার এই ফ্যাশন বুটিকে এখানে এসে কাপড় কাপড় কিনছিলেন, হয়তো নতুন কাপড়, হয়তো অনেক দামি কাপড় হতে পারে তার মধ্যে, এবং সেগুলো পুড়ে আজকে আমরা দেখতে পাচ্ছি ছাই হয়ে গেছে রাত্রের বীভৎস যে আগুনে। একজন সংগঠনের নেতৃত্ব হিসাবে কি দাবি রাখবেন আপনাদের সংগঠনের জন্য, এই সদস্যের জন্য কি দাবি রাখবেন, কি আবেদন রাখবেন? আমরা আমাদের সমিতির পক্ষ থেকে এনার পাশে দাঁড়িয়েছি, আগামী দিনে দাঁড়িয়ে থাকব। যেগুলো পড়ে ছাই হয়ে গেছে সব কাস্টমার উৎসবের জিনিস, জিনিসটা বুঝতে পারছি আমি যে যারা দিয়েছে বাংলাতে পুজোর সময় গায়ে দিলে পড়বে, এখন পড়ে ছাই হয়ে গেছে, তার কিছু নেই, সে তো পাবে না, পড়ে গেছে। কাস্টমারদের কাছে আমাদের সমিতির পক্ষ থেকে একটাই রিকোয়েস্ট, অনুরোধ, যাতে এনার উপরে কোনো রকম প্রেশার না দেওয়া হোক। যদি সেরকম অসুবিধা হয় যা নেহাইতি নাকে না তাকে দিতে হবে, তাহলে সমিতি এই দোকানদারের পাশে সবসময় দাঁড়িয়ে আছে, থাকবে, আর সব রকম সহজে। না, পাশাপাশি আরেকটা বিষয় রয়েছে, এই যে এত টাকা উনি বললেন, প্রায় এস্টিমেটেড 3-3.5 লাখ টাকার সামগ্রী, মেশিনপত্র, কাপড়, এই যে এতটা সাহায্য তো সংগঠনের পক্ষ দেওয়া সম্ভব না, প্রশাসনের কাছে কি দাবি রাখবেন? প্রশাসনের কাছে আমরা এটি দাবি রাখবো যতটা সম্ভব প্রশাসন সহযোগিতা করুক। এই যে পুরো বিষয়টি আপনারা দেখলেন, আমরা কিন্তু আমি আমার সহযোগী রাজকে এবং সুব্রতকে বলবো আরেকবার বিষয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মেশিনগুলো এবং তার পাশাপাশি যত সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু সব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, এবং পাশাপাশি যে বিষয়টা উৎসবের মরশুম থাকার কারণে প্রচুর পরিমাণে কাপড় কিন্তু এই দোকানে হচ্ছে তিনি বানানোর জন্য অর্ডার নিয়েছিলেন, এমনটাই কিন্তু দোকানের মালিক জানালেন। এবং দেখতে পাচ্ছেন সমস্ত মেশিনপত্র, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক্সিস্টিং 3-3টে মেশিন কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে, সেটাই কিন্তু আপনারা দেখবেন স্টেশন রোডে। এবং পাশাপাশি তার যে যত সামগ্রী ছিল সেই সামগ্রীগুলো যেমন পুড়ে গিয়েছে, পাশাপাশি বিল্ডিংয়ের যে অবস্থা সেটাও কিন্তু খুব একটা ভালো পজিশনে নেই, আপনারা দেখতে পাবেন আগুনের যে লহমা সেই লহমাতে ফ্যান কিন্তু একেবারে ধনুকের মতো বেঁকে গিয়েছে, এমনটাই কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং এই যে বিষয়টা আপনারা দেখতে পাবেন, ইলেকট্রিক ওয়ারিং যে করা ছিল সেই আগুনের কারণে সব পুড়ে গিয়ে এই পুরো প্রতিবেদনটা আমরা হিন্দিতে আপনাদের সামনে প্রস্তুত করবার জন্য রেডি আছি। আমার প্রতিনিধি রাজ সাহানি রয়েছেন, সে পুরো বিষয়টা হচ্ছে বিস্তারিতভাবে আপনাদের আরো জানাবে। बिल्कुल सही जब्बर दे, आपको बता दे, दिवाली से, आज दिवाली है और इससे ठीक एक दिन पहले ऐसी घटना है, घटना जो घटी है इस्लामपुर के स्टेशन रोड में और नवाब चौक जो है उससे ठीक पहले यह घटना घटी है, एक टेलर के दुकान में रात के 3:30 से 4 बजे की घटना है, जैसा हम लोगों को स्थानीय सूत्रों के माध्यम से जानकारी मिली है तथा प्रशासन की ओर से जानकारी मिली है। लेकिन जो बड़ी घटना घटी है वह यह कि एक दुकान में रात के 3:30 बजे के बाद जो है आग लग जाती है। जब इलाकेवासी देख पाते हैं कि वहाँ से धुआं निकल रहा है, आग निकल रहा है, वह तो जल्द से जल्द जो है इस्लामपुर फायर सर्विस को खबर देते हैं। उसके बाद दमकल की जो है एक गाड़ी घटनास्थल पर आती है, लेकिन उस जब देख रहे थे कि आग जो है काफी ज्यादा है, उसके बाद और एक दूसरी गाड़ी भी आती है, दमकल प्रशासन की जो तत्परता के कारण जो है जल्द से जल्द जो है आग को बुझाया जाता है। और सबसे बड़ी जो बात यहाँ पर निकल के आ रही है, जबरदस्त आपको बता दे, जो यह जो इलाका है इसमें एक के बाद एक काफी सारे दुकान है, लेकिन पूरी तरह से सिर्फ एक दुकान को पूरी तरह से नुकसान हुआ है, बाकी जो आसपास के दुकान है उसको किसी तरह की कोई भी नुकसान नहीं हुआ, यह एक अच्छी खबर है। साथ ही साथ बता दें, यह जो दुकान थी टेलर की दुकान थी, आप जानते हैं जो उत्सवों का दिन चल रहा है, सभी जो है नए कपड़ा पहनने के से पहले ठीक जो है टेलर के पास लेके जाते हैं नया कपड़ा बनाने के लिए, और उत्सव से ठीक एक दिन से पहले जो है पूरा दुकान जल जाने का, साथ ही साथ जो नए कपड़े थे, जो बनाया हुआ कपड़ा था, जो कपड़े बनाने के लिए दिए गए थे, सभी कपड़े जो है पूरी तरह से जल के खाक हो गया है। साथ ही साथ जो बड़ी घटना घटी है वह यह कि आग लगने के बाद जो है इस दुकान में जो 3 जो टेलर की मशीन थी वह तीनों मशीन जल चुकी है, दुकान के अंदर की किसी तरह का कोई भी सामान देख पा रहे हैं आप नहीं बचा है, सारी सामान पूरी तरह से जल के खाक हो गई है, तथा जैसा बता रहे थे जो ऑनर है इस दुकान के वो बता रहे थे कि लगभग 3-3.5 लाख का जो है नुकसान हुआ है। और इस घटना घटने के बाद ही सुबह से जो है टेलर जो एसोसिएशन है वह एसोसिएशन के सदस्य घटनास्थल पर आए हैं तथा जो ऑनर है उनसे बात कर रहे हैं तथा किस तरह से यह जो बड़ी क्षति हुई है उनकी किस तरह से इसका मेकअप किया जाए। जैसा बता रहे थे इस दुकान के ऑनर कि उनकी जो आर्थिक अवस्था है वह इस तरह नहीं है कि वापस जो है इस दुकान को नए
रूप से शुरू किया जाए तो किस तरह से जो है वह अपना दुकान शुरू करेंगे, इन सब विषयों को लेकर डीलर जो एसोसिएशन है उनके जो सदस्य हैं सभी यहाँ पर आए हैं। हम लोग और कुछ व्यक्तियों से बात करने की कोशिश करेंगे जो आसपास के हैं तथा यहाँ पर जो टेलर एसोसिएशन के सदस्य हैं उन लोगों से भी बात करने की कोशिश करेंगे। बोले दादा कितना बजे की घटना है? लगभग 3:30 बजे। कैसे पता चला आप लोगों को? हम लोगों को अचानक मिला के देख रहे हैं कि इसके अंदर थोड़ा धुआं निकल रहा है तो खबर किए उसको बगल आसपास के लोगों को खबर किए, करने के बाद दमकल ऑफिस को खबर हुआ वो आया लेकिन उसको कंट्रोल किया बेचारा जितना जल्द से जल्द। कितना इंजन आया था? एक या दो? दो इंजन, दो इंजन, दो इंजन आया था। यहाँ पर इस घटना को केंद्रित करते हुए जो है इलाके के जो लोग हैं वह अभी भी काफी दहशत में है और पूरे इलाके में जो है हलचल की एक परिस्थिति पैदा हो गई। यहाँ पर टेलर एसोसिएशन के बाकी जो सदस्य हैं उन लोगों से हम लोग बात करें कोशिश करेंगे। यहाँ पर देख पाए आइडियल टेलर के जो ऑनर है वो अभी दादा एकदम एक घटना घटे थे की बोल रहे हैं অনুরোধ আপনারা দোকানদারের উপর চাপ দিয়ে না ক্ষয়ক্ষতি হয়েছে দোকানদারের হিসাবে 3-3.5 লাখ টাকা আছে। যেমনটা উনি জানালেন যে ওনার আবার থেকে আর্থিক অবস্থা এমন নেই যে আবার থেকে দোকান সম্ভব না, সাধারণ দোকানদারের পক্ষে সম্ভব না। जैसा कि आप देख पा रहे हैं অনুরোধ গরিবদের জন্য একটু মেনে না, এটা অ্যাসোসিয়েশনের তরফ থেকে जैसा कि आप देख पा रहे हैं टेलर एसोसिएशन जो है वह उनके सदस्य यहाँ पर आए हैं, वो अनुरोध कर रहे हैं कि इस दुकान के जो कस्टमर थे जिन्होंने नए कपड़े को जो सिलाई करने के लिए दिया था उन लोगों से अनुरोध कर रहे हैं। यह बाहर से देख पा रहे हैं जो पूरी तरह से यह जो दुकान है पूरी इसका शटर बोलिए अंदर का पार्ट बोलिए फैन बोलिए जो मशीन है सभी जो है दरवाजे हैं सभी जो है पूरी तरह से जल के खाक हो चुकी है तथा इस घटना के बाद जैसा टेलर एसोसिएशन है उनके भी सदस्य यहां पर आए हैं क्योंकि आपकी जो दुकान है वह टेलर का दुकान है और उनकी जो आर्थिक अवस्था है वह भी काफ़ी अच्छी नहीं है तथा इस घटना के बाद वह बोल सभी मिलकर जो है अनुरोध कर रहे हैं कि इस घटना के घटने के बाद जो है ग्राहक जो है इस दुकानदार के वह जो है ऑनर पे ज़्यादा प्रेशर न करे क्योंकि ये एक घटना घटी है इसमें उनका भी काफ़ी नुकसान हुआ है तो अवश्य सभी से अनुरोध कर रहे थे कि यह जो दुकानदार है जो इसके मालिक हैं उनसे जो है आप लोग सहयोग करें तथा उनकी सहायता करें। इसी तरह की हर छोटी बड़ी खबर हर अपने जानने के लिए हम लोग प्रतिनियत आप लोगों के सामने आते रहेंगे साथ ही साथ आप लोगों से हम लोग अनुरोध करना चाहेंगे कि आप लोग हर छोटी बड़ी खबर जो भी खबर आप लोग मीडिया पर देखते हैं उसको अवश्य ही ज़्यादा से ज़्यादा लाइक करें शेयर करें और ज़्यादा से ज़्यादा व्यक्तियों तक पहुँचाएं क्योंकि हमारा उद्देश्य है समाज में छोटी बड़ी घटना जो कोई भी घटना घटे उसको ज़्यादा से ज़्यादा व्यक्तियों तक जो पहुँच पाए यही हमारा भी टारगेट है यही हमारा भी उद्देश्य है। इसी तरह की हर छोटी बड़ी खबर हर अपडेट जानने के लिए न्यूज़ फ्री इंडिया के साथ जुड़े रहिए। मेरे तरफ से तन्मय विश्वास जब्बार अली के साथ मैं राजस्थानी इस्लामपुर स्टेशन रोड।